পূর্ব বর্ধমান জেলার কাল্লার পূর্বস্থলী নিমদহ পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে বিজেপি কর্মী সুখদেব প্রামাণিকের খুনের পুরনো একটি মামলায় কাল্লা আদালতে হাজিরা দিতে এলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এদিন আদালতে হাজিরা দিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্তরে নেতাদের যে মিথ্যা মামলায় ফাঁসানো তৃণমূল কংগ্রেসের দ্বারা, সেই মামলার জন্যই আজকে কাল্লা কোর্টে আমি এবং রাজীবদা কৃষ্ণদা বাকি নেতারা আজকে উপস্থিত হয়েছিল। আমরা আজকে অ্যাপিয়ার হলাম কোর্টের সামনে। এই মামলা চলছে, মিথ্যা মামলার এরকম লক্ষ লক্ষ মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দিয়ে রেখে দিয়েছে, তার জন্যই আমরা বিভিন্ন কোর্টে আমরা যাই। আচ্ছা, কোন রবীন্দা তাকে খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল তৃণমূলের গুন্ডারা, পণ্ডিত সুখদেব তাকে খুন করা হয়েছিল, আর তাই জন্যে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, শান্তিপূর্ণ প্রতিবাদ। আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের দ্বারা এরা খুন করা হয়েছে, আজ অব্দি কোনো তদন্ত হলো না, কেউ ধরা পড়ল না, কোনো বিচার হলো না। সেই জন্য সেদিন আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম, কারণ যেখানে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠান হলের 2000 ক্যাপাসিটি ছিল, 2000 সংখ্যা দিতে পারে, সেখানে 7000 লোক চলে এসেছে সেই অনুষ্ঠান হলে, গরম, তারপরে এসি চলছে না, তারপরে বিষাক্ত স্প্রে করা হচ্ছে, আর তাই জন্যে আমরা তো বারবার বলছি যে এর তদন্ত হওয়া দরকার। মুখ্যমন্ত্রী কোনো তদন্তের নির্দেশ দিলেন না, আমরা সিবিআই তদন্ত দাবি করছি, কারণ এটা বাংলার লজ্জা। এরকম একটা জগৎ বিখ্যাত গায়ক এসে বাংলার বুকে অকালে প্রাণ দিতে হলো, আমাদের কাছে লজ্জা, তাই জন্য আমরা সিবিআই তদন্ত দাবি করছি। কারণ এই রাজ্যে যে তদন্ত যদি এই পুলিশ প্রশাসনের মাধ্যমে আপনারা দেখেছেন, এখানে কোনো তদন্ত হয় না। আর বিশেষ করে এই অনুষ্ঠানটা কারা করেছে না, একটি কলেজের তৃণমূলের ছাত্র পরিষদ, তার জন্যই তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা থাকবে। হলের কর্তৃপক্ষ, তাদের কি ভূমিকা ছিল, 2000 লোক সেখানে 7000 লোক ঢুকলো কী করে, এসি বিকল রয়েছে, তার জন্যে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তাই আমরা এর প্রকৃত তদন্ত চাইছি। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।